ঢাকায় সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি ও চিত্রনায়ক বলরাজ বেশ আলোচনায় রয়েছেন তারা। দর্শক, আপনারা জানেন গত 10ই আগস্ট বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নবজাতকের জন্ম দেন পরীমনি। তবে অভিনেতা শরীফুল রাজ পরীমনিকে বিয়ের আগে একাধিক সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছেন আইসক্রিম ও নেটওয়ার্কের বাইরে। তারপর গুনিন সিনেমায় অভিনয় করেন রাজপুরি। মূলত এই গুনিন ছবি করতে গিয়েই তার সাথে প্রেম হয় পরীর। এরপর বিয়ে করেন তারা। বিয়ের পরে বেশ আলোচনা সমালোচনা শুরু হয় রাজপুরীকে নিয়ে। সব কিছু পেরিয়ে রাজের দুটি সিনেমা মুক্তি পায়, বেশ জনপ্রিয় হয়ে ওঠে দুইটি সিনেমা। সেখান থেকে রাজের বেশ ভক্তবৃন্দও তৈরি হয়। কিন্তু অবাক করার বিষয়, পরীমনিকে বিয়ে করার পর থেকে শরীফুল রাজকে অভিনেতা কিংবা চিত্রনায়ক ছাড়াও পরিচয় করানো হয় পরীমনির হাজবেন্ড হিসেবে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অনেকবার এই প্রশ্নের মুখোমুখি হয়েছি আমি, কিন্তু তিনি জানেন না এই প্রশ্ন কেন করা হয় তাকে। পরীমনির স্বামীকে তো পরীমনির স্বামীই বলবে। যারা এই প্রশ্ন তাকে করেন তাদেরকে রাজ বলেন তিনি যে পরীমনির হাজবেন্ড, তার জন্য তিনি সত্যিই গর্বিত। দর্শক, আমরা আজকে এই ভিডিওতে চিত্রনায়ক শরীফুল রাজ ও পরীমনির বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম। তার ভিতরে তার 10ই আগস্ট বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার সন্তানের জন্ম হয়। দর্শক, প্রথম বেশ কয়েকটি সিনেমা করার পরেও অনেক মানুষই কিন্তু শরীফুল রাজকে চিনত না, কিন্তু পরীমনিকে বিয়ে করার পর কিন্তু বেশ আলোচনায় আসেন, সমালোচনায় আসেন। সেখান থেকে কিন্তু তাকে অনেক মানুষই চিনতে পারে আসলে রাজ একটা চিত্রনায়ক। আরেকটা বিষয় হচ্ছে যে গুণিন সিনেমা করতে গিয়ে কিন্তু তাদের আসলে প্রেম প্রেম ঘটিত যে ঘটনাটা আসলে রাজপুরীর যে গুণিন সিনেমাটা চলতেছিল সেই শুটিং করতে করতেই কিন্তু তাদের আসলে প্রেমটা হয়। দর্শক, আরও একটা বিষয় এখানে, তাদের বিয়ে হওয়ার পর কিন্তু নেট দুনিয়ায় বেশ একটা ঝড়ের সৃষ্টি হয়। সেখানে অনেক তাদের ভক্তবৃন্দ সহ অনেকেই কিন্তু বিভিন্ন রকম মন্তব্য করেন পরীমনিকে নিয়ে। তো দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। তো আমার ফার্স্ট টাইম ভিডিওতে অনেক আসলে ভুল হয়েছে, তো আমি নেক্সট টাইম এর থেকে ভালো করার চেষ্টা করব। আমার প্রথম ভিডিওতে অনেক ভুল হতে পারে, তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন ভিডিও করার জন্য। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।